সোহেব ব্রন সময় হয়ে আছে রাতে 1:30 আর আসো বর্তমান আপনার যোরহাট যোরহাট আপনার ওয়ে টু আপনার গুয়াহাটি বলে কব লাগবে আর এটা অকলে বলে নয় পিছফালে এজন আছে দেখে আস মানে আমি আহতে আইসল আপনার আমার সেন্টার খন লই যখন 50,000 আমি ডিল করেছিল সেন্টার খন হে সেন্টার খন লই বলে আইসল তারপর আহি শিবসাগর জাজির পুরা এখন আমি কুইট ললু কুইট খন লই মেলি কুইট খন লই গল দাদু আমার লগত আইছিল দাদু কুইট খন লই মেলি গলকে তারপর আমি টাটা জেস্ট এখন ললু এখন হল টাটা জেস্ট আর এই জেস্ট খন বহুত দিন আগৰ পৰা দাদা এজনে মানে কথা পাতি আছিল মানে কন্টেক্ট কৰি আছিল যে জেস্ট খন মুছাইৰে চাই দিয়া এখন মানে বাইৰে বাইৰে চাই লৈ ডাইৰেক্ট আমি লৈ অহা হৈছে এতিয়া ওয়েটো গুৱাহাটী হৈ আছে আমি গুৱাহাটী গৈ আছো আৰু যিখন চেণ্টাৰ আছিলোঁ আনিছিলোঁ চেণ্টাৰখন ল'লে আপোনাৰ ইয়াতে যোৰহাটতে ল'লে দাদা এজনে দাদাজন অৰিজিনেল ঘৰ নগাঁৱত হয় আৰু বহুত কষ্টত লৈছে মানে কাম কৰি কৰি মানে সপোন এটা আছিল গাড়ী এখন লোৱাৰ তেওঁ ঠিক তেনেকুৱা ধৰণে গাড়ী এখন ল'লে মানে আৰু আমি 50,000 দিছিলোঁ ডিল আৰু তেওঁক আনি দিয়ালৈকে মানে 50,000 আমি কথা পাতিলোঁ 50,000 এখন আমি এখন লৈছোঁৱেই কিন্তু তেওঁ ডেলিভাৰীটো ফ্ৰী নিচিনা হৈছে ধৰক 47,000 হ'ল ঠিক আছে তাৰ উপৰিও তেওঁ কোৱাৰ কাৰণে টকা 1,000 এৰি দিবলৈ বুলি ক'লে 1,000 এটা এৰি দিলোঁ আৰু বেয়া লাগিলে তেওঁ দুটা ল'ৰা আছে সেই দুটা ল'ৰাৰ কাৰণে আৰু 1,000 মই বৌ হাতত বুজি দি থৈ আহিছোঁ টোটেল গাড়ীখনৰ দাম মানে ধৰক আমি ডেলিভাৰী কৰালৈকে হিচাপত ধৰিলে এনেই 45 মানে হ'লগৈ আমি তাত বৰ বেছিকৈ টকা লাভ পোৱা নাই পাইছিলোঁ 2 টকামান তাকো বেয়াও লাগিলে দিয়ক মানুহে ইমান এটা সপোন পুহি ৰাখে ধৰক আৰু গাড়ী কণ্ডিশ্যনটো চাই দাম হয় আপুনি 50,000 একদম টিপ টপ কণ্ডিশ্যন গাড়ী নাপায় তো দাদাক মই আগতীয়াকৈ কৈছোঁ যে গাড়ীখনৰ কণ্ডিশ্যন এনেকুৱা হ'ব লৈ আহা গাড়ী নামত গাড়ী এটা লাগে বছ চালে পচন্দ লাগিলে লৈ ল'লে আৰু ঠিক তেনেকুৱা ধৰণে বাকীনো এতিয়া কি ক'ম গেছ বেয়াও লাগে দিয়ক মানুহে ইমান কষ্ট কৰে চবৰে গাড়ী লোৱা এটা সপোন থাকে দিয়ক তেনেকুৱা ধৰণে ক'বলৈ তো উপায় নাই বহুত কষ্টত লৈছে লাষ্টত খুচুৰা পইচা 10 টকীয়া 20 টকীয়াখিনি উলিয়াই দিছিলে আৰু 10 টকীয়া 20 টকীয়াখিনি গোটেইখিনি মই ঘূৰাইও দিলোঁ তাৰ উপৰি আপোনাৰ 50 টকীয়া 2টামান ঘূৰাই দিলোঁ তেনেকুৱা ধৰণে আৰু উপায় নাই কি কৰিব টকা 2,000 আমি ঘূৰাই দিয়া হৈছে 2টা ল'ৰাও আছে 2টা 4 পঢ়ি আছে তেনেকুৱা ধৰণে বাকী একো নাই দিয়ক এয়াই জীৱন এয়াই জিন্দগী কাম কৰিবই লাগিব কাম কৰিলেহে আপোনাৰ ফল পাব তাৰ সেয়াই আজি ফল বুলি তেওঁ ভাবিছে ভাল লাগিছে দিয়ক এনেকৈও কেতিয়াবা ডিল হয় সব মানুহে যে টকা টকা মানুহে গাড়ী লৈ নহয় কেতিয়াবা মানুহে মনৰ সপোন পূৰ কৰিবলৈ হ'লেও কম টকাটো মানে গাড়ী ল'বলগীয়া হৈ যায় বাকী যি কি নহওক এতিয়া আৰু আপোনাৰ গৈ আছোঁ মই আহিছিলোঁ দাদুটো ঘূৰি গ'ল আৰু মোৰ লগত আহিছে আমাৰ লোহাভাই লোহাভাই এইফালে বিন্দাছ টোপনি মাৰি আছে ই বোলে দুদিন টোপনি ঘটি বিহু চিহু চালে আৰু এতিয়া শুই আছে বিন্দাছ আৰু মই এতিয়া ড্ৰাইভ কৰি আছোঁ চাওঁ কিমান দূৰলৈকে পাৰোঁ মোৰো টোপনি লাগিলে ক'ৰবাত গাড়ী ৰাখি শুই দিম আৰু তেনেকৈ বুলি আহিছোঁ তেনেকৈ দিনত একাকাৰ কষ্ট কৰি আমিও কাম কৰি আছোঁ তাৰে ফল পাই আছোঁ বুলি ভাবিছোঁ বৰ্তমান হ'বলৈকে আৰু কাম যেতিয়া কৰিবই লাগিব নেকি বিন্দাছ টোপনি মাৰি যদি ঘৰত হৈ থাকোঁ আজি যদি মোৰ 5,000 বা 4,000 যদি ইনকম হয় বা 10,000 যদি ইনকম হয় সেই ইনকমটো মানে আজি যদি মই ঘৰত হৈ থাকোঁ নহ'ব সেইটো কাৰণে অলপ কষ্ট কৰিবও লাগিব দিয়ক বাকী দেখা চাওক বলক এতিয়া কি মৰ্ণিঙত দেখুৱাই আছোঁ আৰু কি কি হৈ আছে বাকী বলক গুৱাহাটীত কেনেকুৱা ধৰণে আমি টাটা জেছখন ডেলিভাৰী কৰোঁ বলক চ' গুড মৰ্ণিং গাইজ অৱস্থা বেয়া টোপনি ধৰিছে পৰা ভইচটোতো চেঞ্জ হ'লে 1.5 ঘণ্টা নাই 10-15 মিনিটমান মানে অলপ বেছি হ'ব 1 ঘণ্টা ওচৰা ওচৰি হ'ল চাগে টাইমটো চালে 6:41 1 ঘণ্টা ওচৰা ওচৰি আমি হ'লোঁ চাগে ইয়াতে এইফালে লোৱা হৈ আছে গুৱাহাটী পামগৈ আৰু দেৰি হৈ গ'ল কিন্তু আমি দুৱাকালি ঘূৰি থাকোঁতে বেছি দেৰি হ'ল বাকীবোৰক এতিয়া বাকী দেখুৱাইছোঁ আপোনালোকক মাত্ৰ অলপ বহিও গ'ল কষ্ট একদম বাম্পাৰ কষ্ট হৈছে আৰু উপায় নাই কি কৰিব কৰিবই লাগিব নেকি আপোনাৰ গুৱাহাটী পাই গ'লোহি আৰু ফাইনেলি গাড়ীখন লৈ মেলি আহিলোঁ আৰু যিজন দাদাই মানে লগৰ গাড়ীখন টেষ্ট ড্ৰাইভ কৰি মেলি চালে আৰু দাদাৰ নামটো জনাই দিয়ক নাম নিপম বৰ্মন নিপম বৰ্মন আৰু দাদাৰ লগত আহিছে নামটো কৈ দিয়ক নিম্ব ডেকা হয় এই দাদাই আমাৰ ফেমিলি মেম্বাৰে হয় জীৱন জিন্দাবাদৰ আৰু এই দাদাই মানে কি কৰে মানে আমি বহুত দিনৰ পৰাই চিনাকি আৰু প্ৰায় মই ইঞ্চুৰেঞ্চ হওক
তারপর আপনার প্রায় অনলাইন ট্রান্সফারবিলাকে দাদাকে মরুয়াই থাকো আর দাদাই কলে যে মুকু গাড়ি এখন লাগে আর লাগে বলে টাটার গাড়ি এখনে লাগে বলে টাটা জেস আগরখনে লবলে অভিধাটা আছিল অল্প দৌড়াদৌড়ি মানে নেমিলিলে আর তারপর ফাইনালি এখন গাড়ি এটা দাদাই টেস্ট ড্রাইভ করিলে আপনি ঠিকই আছে দিয়ক দিয়ক আর দাদা আপনার মানে প্রায় মানে ইন্স্যুরেন্স আর আপনার ট্রান্সফারবিলাক দাদাকে মরুয়াও আর আপনার যদি কেবা ইমার্জেন্সি বলে ইন্স্যুরেন্স করাবল হয় গাড়ির তো ডাইরেক্ট দাদার কন্টেক্ট করবো পড়বে স্ক্রিনের নাম্বারটা লাগি আছে বা অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রতো যদি আপনাদের কেবা করো বলে ভাবে দাদার ডাইরেক্ট যোগাযোগ করে ইন্স্যুরেন্স আর ট্রান্সফার করব আর কমার্শিয়াল গাড়িও কিনা করে প্রথমবার কমার্শিয়াল গাড়িও টেক্স দিয়ে নাকি কমার্শিয়াল গাড়ি টেক্স তারপর ইন্স্যুরেন্স কমার্শিয়াল গাড়ি যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স যে কোনো গাড়ির স্কুটি হোক বাইক হোক সবরে করে ন আপনার যদি মানে ইমার্জেন্সি সময়ত বা যেটা ইন্স্যুরেন্স করো বলে দাদাক ডাইরেক্ট যোগাযোগ করলে ইন্স্যুরেন্স আপনাদের করাই লোক পড়ব আর বাকি কি কম দা ডিল করে ভাল লাগিল গাড়িটা ভালকে চলাব লোক পাই ভাল লাগিল দিয়ক থ্যাংক ইউ ঠিক আছে দিয়ক বিন্দাস ডেলিভারি হল আর টোপনি বহুত বেশি লাগি আছে লোহায় বিন্দাস কিন্তু নাক মারি মারি হলে হয় না দাদা এটা পুরা চিপস খাই আছে বোলে স্প্রাইট পানি বোতল কিনা কিনি বোলে বেগত এগালমান সোমাই আছে ঠিক আছে কিমান গাল লৈছে খাবলে সব কেক কিবা কিবি বাকি এতিয়া স্প্রাইটটো অলপ ঠান্ডা নহয় বাৰু এইটো ঘৰত ফ্ৰিজত ভৰাই খাব গেলে এগোটা এগোটা মাৰিলোঁ ঠাণ্ডা নহয় বাকী আৰু টোপনি মজা লাগি আছে অলপ দেৰিকৈ শুম আৰু মোলাই মেলি তাৰপিছত ভাত চাত খাম তাৰপিছত যাই থাকিম এই গাড়ীখন যাব শিৱসাগৰলৈকে শিৱসাগৰৰ পৰা আকৌ বেলেগ গাড়ীত যাব লাগিব ডাইৰেক্ট মানে আমি মৰাণ বা ডিব্ৰুগড় গাড়ী নাপালোঁ তেনেকৈ যাব লাগিব আৰু বিন্দাছ ডেলিভাৰী হ'ল ভাল লাগিল দাদাটো গৈ আছিলে বহুত দিনৰ পৰা গাড়ীখন দিবা 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 টাটা জেষ্টে লাগে তেওঁ আৰু ইঞ্চুৰেঞ্চ আৰু আপোনাৰ এইখিনি অনলাইন কাম কৰে আৰু ট্ৰান্সফাৰেঞ্চ পৰা কাম কৰে সদায় কাম কৰি থকা মানুহ আৰু গাড়ী এখন ল'ম বুলি ক'লে মই তাকে দিলোঁ আৰু বোলো ভাল লাগিল ডিল কৰি ভাল লাগিল ভালকৈ চলালে হ'ল আৰু এতিয়া নেকি বাকী এনেকৈ আৰু এতিয়া যাই থাকোঁ আৰু ভিডিঅ'তনো কি কৰিম আৰু ডেলিভাৰী দিব আহিলোঁ দিলোঁ বিন্দাছ আৰু আপোনালোকে বনাব লৈছোঁ মানে বহুত বেছি ধন্যবাদ নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাইছোঁ বাই বাই চি ইউ লাভ ইউ বাই বাই বাই